নামে একজন প্রশ্ন করেছেন, তিন বছর বাচ্চার একদিন তিনটে ডিম খেলে কি কোনো সমস্যা হবে? আসলে একটা বাচ্চার জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আমরা খাওয়ানোর চেষ্টা করি। একটা বাচ্চার জন্য একটা ডিম খেলেই এনাফ। যদি বাচ্চা কোনো দিন কোনো কারণে দেখা যায় যে হয়তো অন্য কোনো বেলায় মাছ বা মাংস তাকে দেয়া হচ্ছে না, সেটার অল্টারনেটে আপনি ম্যাক্সিমাম দুইটা ডিম দিতে পারেন, কিন্তু তিনটা ডিম অবশ্যই নয়। একটা তিন বছরের বাচ্চার জন্য একটা ডিমই যথেষ্ট। অতিরিক্ত ডিম আপনি তাকে কেন দিবেন? কারণ এতে কিন্তু পরবর্তীতে বাচ্চার ওভারওয়েট হওয়ার বা অতিরিক্ত ওজন বাড়ার চান্স থাকে। আমরা যদি সঠিকভাবে সঠিক পুষ্টি খাবারগুলো বাচ্চাদেরকে দেই, তাহলে কিন্তু বাচ্চাদের এই অতিরিক্ত ওজন বেড়ে যাওয়ার যে সমস্যা সেটা কিন্তু থাকে না। আর ডিম অতিরিক্ত মাত্রায় খাওয়ালে বাচ্চার কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যা বা বদহজমের সমস্যাও দেখা দিতে পারে। বদহজম পেট ফাঁপার সমস্যা যাতে দেখা না দেয়, সেজন্যই আপনি চেষ্টা করুন বাচ্চার খাবারে প্রতিদিন একটা করে ডিম খাওয়াতে, কারণ তিন বছরের বাচ্চার জন্য একটা ডিমই যথেষ্ট।